দেখো এই বাঁধাকপিটা দিয়ে আজকে আমার মামুনি বাঁধাকপির পাকোড়া বানাবে। তুমি এই বাঁধাকপির পাকোড়াটা কিভাবে বানাও, কি দিয়ে বানাও? এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, সাথে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মাখাবো। প্রথমে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর হয়ে গেছে, এরপরে এবার এই যে কেটে রাখা ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ গুলো এখানে দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিব, আর সামান্য একটু মরিচ দিচ্ছি। একটু বেসন দিয়ে দিচ্ছি। এরপরে কি করব? আবার মাখিয়ে দিই। যতক্ষণ পর্যন্ত ভালো করে বাইন্ডিং না হবে, মানে একটু আঠালো আঠালো ভাব না হবে, যাতে করে পাকোড়া শেপ দেওয়া যায়, সেরকম পর্যায়ে না আসা পর্যন্ত বেসন দিব। এই যে এখানে কিন্তু পানি পানি হয়ে গেছে, তো এখানে আরও একটু বেসন দিই। তো আমি আর একটু বেসন দিয়েছি, আর এখন কিন্তু একটু আঠালো হয়েছে, আর পাকোড়া শেপও এখন দেওয়া যাবে। তেল গরম করতে দিয়েছি, এখনই মেখে রাখা বাঁধাকপিটা দিয়ে দিই। তাহলে এভাবেই বাঁধাকপির পাকোড়া বানাতে হয়? হ্যাঁ, এভাবেই বানাতে হয়, খুব সহজ। মিডিয়াম আছে, এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। জোরে যদি জালটা যদি জোরে হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, আর আস্তে আস্তে ভাজলে তখন মুচমুচে হবে। তা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পাকোড়াগুলোকে উঠিয়ে দিই। বেবি আসো, বাঁধাকপির পাকোড়া রেডি। তুমি কি এটার সাথে একটু সস নিবে? দাও, একটু চিলি সস দিচ্ছি। এটা কিন্তু সস দিয়ে খেলে অনেক মজা লাগে, খেয়ে দেখো। কেমন হয়েছে? অনেক মজা। সস দিয়ে খেতে বেশি মজা নাকি সস ছাড়া? সস দিয়ে বেশি খেতে মজা। তোমরা তোমাদের মা নাকি বলতে পারো এরকম বাঁধাকপির পাকোড়া বানাতে?